मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यह न जहो लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्यां प्रति महिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं मृतवरवपु सीतया योगी रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजा अन्धतामीश्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रतितपुरुषो रामकृष्णस्मृदानिं जय जय रामकृष्णो सकल्पो गुरु जय जय भगवान् जगतेर्गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरणोरेणुमागे अगम श्री भगवान कृपाय आबार आमरा समबेत हयेछि श्री श्री रामकृष्ण पुथि पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा पढ़छि कुमार सन्न्यासी जोगींद्र बहु अंतरंगेर आगमन एटा एकटा दीर्घ अध्याय श्री रामकृष्णदेवेर अंतलीला शुरू हये गेछे ई अंतलीलार समय যারা যারা তার কাছে এসেছিলেন পুঁথির একটা জায়গায় বর্ণনা আছে রথযাত্রার বর্ণনা করতে গিয়ে আমাদের পুঁথিকার বলেছিলেন কেমন সেরকমটা ব্যবস্থাটা যে ঠাকুরের গলায় ভীষণ কষ্ট তবু ঠাকুর কলকাতায় আসছেন ভক্তদের সঙ্গে গল্প করছেন কথা বলছেন বলছেন খানিকটা সেই ওই জাল মাছের মাছ ধরার জন্য জাল যখন ফেলে দেয় ঠিক সেরকম জাল যেন তিনি ফেলে দিয়েছেন তারপরে টানতে থাকছেন শব্দটা হচ্ছে তার জাল সেই শব্দের জাল বিছিয়ে তিনি টানছেন দু ধরনের ভক্তদের খুঁজে বার করছেন একজন অন্তরঙ্গ আর একজন হচ্ছে বহিরঙ্গ অন্তরঙ্গ ভক্তের কাজ হচ্ছে তার ভাবটিকে বিশুদ্ধভাবে যেমনটি তিনি রেখে গেলেন সেইভাবে বয়ে নিয়ে যাওয়া আর বহিরঙ্গের কাজ হচ্ছে সেই বিশুদ্ধি ভাব বিশুদ্ধ ভাবটি বিশুদ্ধতা রক্ষা করে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ করে দেওয়া খানিকটা এরকম হচ্ছে মা গঙ্গা যেরকম বিশুদ্ধ ভাব বিশুদ্ধ সপ্তময়ী ঠিক সেই রকম যেন অন্তরঙ্গ ভক্তরা মা গঙ্গার মতো আর তিনি তার সেই ভাব প্রচারক বাকি যারা রইল সেই ভগীরথ যেরকমভাবে পথ রেখে রেখে সাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেই রকমভাবে বাকিদের সেই অবস্থান এই এখন যাদের খোঁজা চলছে তারা সবাই প্রায় শ্রীরামকৃষ্ণের বহিরঙ্গের ভক্ত আমরা আগের দিন শেষ করেছিলাম এই বলে যে আমরা এবার কিছু ব্রহ্মজ্ঞানীদের কথা বলবো যারা ব্রাহ্ম সমাজ থেকে শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন ব্রাহ্ম সমাজের পত্তন কীরকম তারা করেন এই নিয়ে আমরা অনেক রকম কথা বলেছি আজকে আমরা এরকম কিছু ব্রহ্মজ্ঞানীদের কথা বলবো যারা শ্রীরামকৃষ্ণের কাছে এসে নিজেদের সমৃদ্ধ করেছিলেন শ্রীরামকৃষ্ণ বাণীর অন্যতম কথা হচ্ছে অ্যাসিমিলেশন এক জায়গায় সবাইকে জোর করে ফেলা সেই অ্যাসিমিলেশনটা কেমন সেটা আমরা দেখব আজ আমরা শুরু করছি অন্য এক ব্রহ্মজ্ঞানী স্বভাব সুন্দর পর উপকার ব্রতে মতি উগ্রতর বঙ্গদেশে বরিশালে বসতি তাহার উপাধিতে দত্ত নাম অশ্বিনী কুমার প্রভুদেবে শ্রদ্ধা ভক্তি যথাসাধ্য করে একদিন তার কাছে দক্ষিণে শহরে জিজ্ঞাসিল প্রাণে মনে উঠিল যেমন ব্রাহ্ম ধর্মে হিন্দু ধর্মে ভেদ কি রকম উপমা করিল তাই উপমা সংহতি দেখেছ সানাই বাসি বাজাবার রীতি দুইজন সানাই দ্বারে বসে এক ঠাঁই দুই হাতেতে ধরা দুখানি সানাই একজনে পোধরিয়া সুর দিতে হয় অপরে বাজায় রাগ রাগিনী নিচয়
ও ধরা এ ব্রাহ্ম ধর্ম এক সুরতায়, হিন্দুয়ানি নানা রাগ রাগিনী বাজায়, বেদ বাক্যাধিক উচ্চ প্রভুর বচন, সর্বশেষে কি হইল শুনো শুনো মন, ঠিক এই বচন ঠিক এই শ্রীবচন প্রভুর আমার, যতবিধ আছে ধর্ম সবে নমস্কার, ইদানিং ব্রাহ্মধর্ম যাহা ছড়াছড়ি, ইহাকেও বারবার নমস্কার করি, বিশ্বগুরু প্রভুচারে দিলেন সম্মান, পামরের নম্য করি দীপ সহস্র প্রণাম, ব্রাহ্মধর্মে আর যত ব্রহ্মজ্ঞানীগণে, অসংখ্য প্রার্থনা মোর কৃপার করণে, বল লগ্ন কৃতবাসে এ অধম যাচে, দেহ রাম কৃষ্ণ ভক্তি যাহা কিছু আছে। পুথিকার বলছেন যে এক ব্রহ্মজ্ঞানীর গল্প বলছেন, যার নাম অশ্বিনী কুমার দত্ত, বরিশালের যার বাড়ি, তার সম্পর্কে তার গুণের কথা বলছেন। বলছেন, পর উপকার ব্রতে মতি উগ্রতর, অন্যের কিসে ভালো হবে সেটাই তার জীবনের ব্রত, মতি উগ্রতর মানে তরতম ডিগ্রিতে সেকেন্ড ডিগ্রিকে স্পর্শ করছে, উগ্র নয় উগ্রতর। কেমন করে মানুষের উপকার করবেন, কিভাবে মানুষের উপকার করবেন, আমাদের তো এখন ঠিক উল্টোটা হয়ে গেছে, কেমন করে মানুষের অপকার করব, কি করে বেশি করে অপকার করব, এই যুগে দাঁড়িয়ে আমাদের এটা খুঁজে পাওয়া বা এটা আজ বোঝাটা একটুখানি কঠিন আর কি। বলছেন অশ্বিনী দত্তের নাম, তিনি তার সমস্ত মন প্রাণ ব্রহ্মজ্ঞানী, স্বভাব সুন্দর, তার স্বভাবটি ভারী মিষ্টি, আমার মতো ক্যাটক্যাটে নয় আর কি। বলছেন, প্রভুদেবের শ্রদ্ধা ভক্তি যথাসাধ্য করে একদিন তার কাছে দক্ষিণ শহরে, ঠাকুরকে তিনি ভীষণ ভালোবাসেন, একদিন তিনি জিজ্ঞেস করেই ফেললেন, আচ্ছা হিন্দু ধর্ম আর ব্রাহ্মধর্মে তো ফারাক কিছু বুঝতে পারি না, ফারাকটা কি এটাই বুঝতে পারি না। ঠাকুর ভারী সুন্দর উত্তর দিলেন, বললেন পাশাপাশি বসে, এটা ভেবে দেখুন কথাগুলো কীরকম, বলছেন দুইজন সানাইদার বসে এক ঠাই, একই আসনে দুজনে বসেছেন, পাশাপাশি বসে আছে, আগেও নয় পরেও নয় কোনো কিছু নয়, দুজনের সমান, প্রথম হচ্ছে সব ধর্ম এবং আমার ধর্ম, এটা হচ্ছে সমান, এই আইডিয়াটা ক্লিয়ার হওয়া দরকার। তারপরে বলছেন দুই হাতে ধরে ধরা দুখানি সানাই, একজন পো ধরিয়া সুর দিতে হয়, অপরে বাজায় রাগ রাগিনী জয়। দেখবেন যখন সানাই আজকাল তো আর বাজে না, আগেকার দিনে যখন রোশন চৌকি বসতো তাতে দেখা যেত দুজন বসে আছে, যদি আপনাদের দেখার সুযোগ না হয় কখনো পারলে বেলুড় মঠে গিয়ে সকালবেলা মঙ্গল ঠাকুর মাসে আমি উৎসবে যখন ঢুকতে দেয় সকালবেলা ওই পাইপ গেটের পাশে রোশন চৌকি বসে, ওখানে একটুখানি পর্দা সরিয়ে দেখলেই বুঝতে পারবেন, তিনজন থাকেন, দুজন সানাই বাজাচ্ছে, তিনজন না চারজন, একটা হারমোনিয়াম মধ্যে কি একটা ধরে থাকে, একজন সেই অদ্ভুত আকারে ছোট ছোট ডুগি তবলা সেই বাজাতে থাকে, সেই একজন সে করে ধরে আছে, আর আরেকজন কি করে সেই আরেকই সানাই, কিন্তু তাতে সারে গামা পাধানিসা মাসা পাধানি পাধানিসা এরকমভাবে নানা সুর ছটা। বলছেন ব্রহ্মজ্ঞানীরা হচ্ছে ওই পো ধরে বসে থাকা মানুষ, আর হিন্দু রীতি বা অন্যান্য ধর্মে তারা হলো ওই বিভিন্ন রাগ রাগিনী খেলা সানাই বাদু। বলছেন ফারাক কিছু নেই, দুজের প্রকাশ ভঙ্গিটা আলাদা। পুথিকার লিখছেন বেদা বেদ বাক্যাধিক উক্ত প্রভুর বচন, সর্বশেষে কি হইল শুনো শুনো মন, তারই অনুভবের কথা তিনি প্রকাশ করলেন, এবং যেটা একেবারে ধ্রুব সত্য, বেদ বাক্যাধিক ধ্রুব সত্য এই অর্থে বোঝাচ্ছে। ঠাকুরের কেমন ভাব ছিল, তিনি ব্যক্তিগতভাবে কি বুঝলেন, এটা শব্দ দিয়ে দুটো জিনিস আছে না, আমরা বিশ্বাস করি একরকম আচরণ করি একরকম, আমরা বলি স্বামীজি বলেছেন দ্য অনলি হু লিভ ফর আদার্স, তারাই বাঁচে যারা অন্যের জন্য বেঁচে থাকে, বাকিরা সব মৃতবত, মুখে কতবার ধর ফসফস করে বলি, মায়ের কথা বলি, কারো দোষ দেখবে না দোষ দেখবে নিজের, জগতে কেউ পর নয় জগৎ তোমার, ঠিক আচরণের সময় উল্টোটা করে ফেলি, মা বলছেন না অন্তস্থ নয় মুখস্থ, অন্তস্থ হয় না আমাদের, এই দুটো আচরণ ঠাকুরের আচরণে, ঠাকুর কীরকম তিনি আচরণ করতেন এটাতে তিনি বিশ্বাস করতেন বলতেন, সেই বিশ্বাসটা তার আচরণে কেমনভাবে প্রকাশ হতো। বলছেন যতবিধ আছে ধর্ম সবে নমস্কার, ইদানিং ব্রাহ্ম জন্ম যাহা ছড়াছড়ি, ইহাকেও বারবার নমস্কার করি, ঠাকুর বলতেন এই জগৎ সংসারে যে যেখানে যত ধর্ম আছে সবাইয়ের উদ্দেশ্যে আমি আমার প্রণাম নিবেদন করছি, নম্বর এক,
ইদানিং যে ব্রাহ্ম ধর্ম এসেছে, মানে তার কাল অব্দি যতটা এসেছে তাদেরকেও আমি প্রণাম করছি। শুধু তাতেই ক্ষান্ত হচ্ছেন না, বলছেন নতুন যে ব্রহ্মজ্ঞানীরা আছে তাদের উদ্দেশ্যে আমার প্রণাম নিবেদন করছি। সকলের জন্য তিনি শ্রদ্ধা দিচ্ছেন, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের কাছে শেখার কথা। এই কয়েকদিন আগে কাকুরগাছিতে একটা বক্তৃতা ভক্ত সম্মেলনে বলতে বলা ছিল, সেখানে বলার বিষয়বস্তু ছিল শ্রীরামকৃষ্ণ ভক্তদের কর্তব্য দায়িত্ব। তার মধ্যে একটা ভারী সুন্দর কথা বলতে গিয়ে স্বামীজির একটা কথা এলো। স্বামীজি বলছেন যে তোমার আচরণ এমন হবে, তোমার আচরণ, তোমার ভাব, তোমার কথা, তোমার শব্দ, তোমার নিজের কথা বলবে না, তোমার সেই সঙ্ঘ প্রভু সঙ্ঘ চালকের কথা বলবে। শ্রীরামকৃষ্ণ আমাদের সঙ্ঘের ঈশ্বর, সঙ্ঘের প্রভু এবং সঙ্ঘ চালক, তারই ভাবটা যেন প্রকাশ হবে। বলছেন আমাদের দেখে যেন মানুষজনে বুঝতে পারে। উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম, পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মন্ত্র দীক্ষা দেওয়ার সময় একবার অল্প বয়সীদের মন্ত্র দীক্ষা দিচ্ছিলেন। মন্ত্র দীক্ষা যখন শেষ হয়ে গেল, সব হয়ে গেল, গুরু পূজাও শেষ হয়ে গেছে, মহারাজজি এবার ঘরে ফিরে যাবেন, হঠাৎই উঠে দাঁড়িয়ে ছেলেদের উদ্দেশ্যে বলছেন, তোমাদের একটা কথা বলি, সাধন কি জিনিস সেটা তোমরা জেনেছ, সাধন পথ কি সেটাও আজকে বলে দেওয়া হলো। এখন এমন একটা জীবনযাপন করে দেখাও, এমন একটা জীবন আচরণ করে দেখাও যেন লোকে দূর থেকে তোমার দিকে আঙুল তুলে বলে এ রামকৃষ্ণ বিবেকানন্দ করে। এটা হচ্ছে কথা, এই যে দেখুন শ্রীরামকৃষ্ণের এটা হচ্ছে আদর্শ। আর আমরা যা যখন তাকে আমরা যার তার অনুগামী, আমাদের আচরণগুলো ঠিক এইরকম হবে। সকলের প্রতি সব ধর্ম সব মত, সকলের প্রতি যেন আমাদের সমান ভালোবাসা, সমান শ্রদ্ধা, সমান নিষ্ঠা যেন থাকে। পুথিকার লিখছেন, ফুলের অকালে যেন মধুপের কুল, দিবানিশী উপবাসী ক্ষুধায় আকুল, গুনগুন রবে কাঁদি স্বভাবক যেমন, মদক আলয় করে মধু অন্বেষণ, সেই মতো শ্রীপ্রভুর বহু আত্মগণে, মধুর আস্বাদ সাদ সঙ্গপন প্রাণে, অদ্যাবধি ফাঁকে ফাঁকে নহে দর্শন, মধুবরা পদদ্বয় প্রভুর চরণ, মধুর আশায় মিশেছেন ব্রাহ্মদলে, শ্রীপ্রভুর উক্তি যথা শ্রীকেশব বলে, ব্রাহ্মদলে পথহারা প্রভুর ভকত, কেমনে পাইল তারা গন্তব্য সুপথ। বলছেন ফুল যখন কম ফোটে, ফুল যখন কম ফুটতে থাকে তখন কি হয় যে মৌমাছি হানিবি তারা যথেষ্ট ফুল পায় না মধু সংগ্রহ করার জন্য, তাই একই ফুল অপেক্ষা করতে থাকে ওয়েটিং লিস্টে। ফুলটা ফুটে আছে, একজন মধুকর খানিকটা মধু খেয়ে যাওয়ার পর তিনি চলে যান, রেশনিং হয়ে যায়, আরেকটা ফুলে উড়ে যান, আরেকজন মধুকর এসে সেখান থেকে আবার পান করে। ঠিক সেই রকম ভালো মানুষের যখন আকাল হয় তখন যে কজন ভালো মানুষ থাকে তাকে ঘিরেই মানুষজন যেন ভন 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 করতে থাকে। আমরা যখন মঠে আসা আরম্ভ করি সেই সময় দু জায়গাতেই, আরোগ্য ভবন এবং মঠ বাড়িতে, অনেক মা মহাপুরুষ মহারাজ, রাজা মহারাজ, অখণ্ডানন্দজি, বিজ্ঞানানন্দজি এবং শারদানন্দজি শিষ্যরা অনেক ছিলেন। তারপরে সাধু হওয়ার পর দেখলাম ধীরে ধীরে আস্তে 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 একে একে প্রয়াত হতে থাকলেন, কমতে কমতে একজন মাত্র মহাপুরুষ মহারাজের শিষ্যতে এসেছে। কেউ প্রত্যেক মহাপুরুষ মহারাজের জন্মতিথিতে বা কোনো বিশেষ কেউ ব্যক্তি এলে সবাই ওনার সঙ্গে দেখা করতে যেতেন। এমন নয় যে তিনি খুব উচ্চকোটির সাধু, কিন্তু ওই তার হাত সেই মহাপুরুষকে স্পর্শ করেছে, তিনি সেই চোখ দিয়ে শ্রীরামকৃষ্ণ পার্ষদকে দেখেছেন। আমার মনে আছে কালিদা যখন ভীষণ অসুস্থ হাসপাতালে, একেবারে পরে ইনস্টিটিউটে একেবারে শয্যাশায়ী, মানে তার কোনো রকম মানে বাহ্যিক কোনো চেতন নেই, সেইখানেও মানুষ আসতো সেই হাসপাতালের বাইরে, ঘরের বাইরে, শুধু কালিদাকে একবার দেখবে বলে। কেন না, এই মানুষটি শ্রীরামকৃষ্ণ যুগাবতারের সঙ্গী শ্রীমা শারদাদেবকে দর্শন করেছে। আমার মনে আছে আমাকে রামগোপাল মহারাজ পাঠিয়েছিলেন পূজনীয় স্বামী কাশীশ্বরানন্দের সঙ্গে দেখা করতে, তা গিয়ে দেখলাম আরোগ্য ভবনে সোজা হয়ে বসে আছেন। জিজ্ঞাসা করলাম যে আপনি তিনি কিনা, তিনি বলেন হ্যাঁ আমি তিনি। তারপরে এ কথা সে কথা হয়ে যাওয়ার পর জিজ্ঞেস করছেন, তুমি আমায় কেন দেখতে এসেছো? বলেও আপনি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের শিষ্য, তাই আপনাকে দেখতে এলাম।
জিজ্ঞেস করলেন, তোমার দীক্ষা হয়েছে? হ্যাঁ দীক্ষা হয়েছে। কার কাছে দীক্ষা হয়েছে? বললাম পূজনীয় স্বামী ভূতেশানন্দজির কাছে। উনি বললেন তুমি একটা গাধা। আমি বুঝতে পারলাম না ভূতেশানজির কাছে দীক্ষা হওয়ার সাথে গাধা হওয়ার কি মানে মিল আছে। তারপরে তিনি আস্তে আস্তে বললেন, তোমার গুরুও পার্শ্বদের সন্তান, আমিও পার্শ্বদের সন্তান। ফারাক হচ্ছে তিনি মুক্ত পুরুষ আর আমি বদ্ধ পুরুষ। তুমি মুক্ত পুরুষ ছেড়ে বদ্ধ পুরুষ দেখতে এসেছো? তখন যুগটা এমন ছিল মুক্ত পুরুষ বদ্ধ পুরুষ আলাদা আলাদা করে ভাগ করা যেত। যখন সব পুরুষই অপসৃত হলো তখন মুক্তকেই বদ্ধকেই মুক্ত হিসেবে ধরে নিতে হতো। বলছেন সেই যুগের অবস্থা ঠিক সেই রকম, কোথাও ভালো কিছু কেউ কিছু খুঁজে পাচ্ছিল না। লোকে মনে করছে যে হিন্দু ধর্মকে তারা যে আচরণ করে তার থেকে তারা স্যাটিসফ্যাকশন পাচ্ছে না। তারা অন্যান্য ধর্মমতে উকি দেওয়া শুরু করলো, খ্রিস্টান ইসলামীয় সব ধর্মমতে উকি দেওয়া শুরু করলো, সেখানেও তারা তাদের প্রাণের স্পর্শ খুঁজে পেল না। তখন দলে দলে মানুষ ব্রাহ্ম সমাজে আসা শুরু করলো কেশবচন্দ্র সেনের আকর্ষণে। কেশবচন্দ্র সেনের বাগ্মিতা সমস্ত কিছুতে তারা মুগ্ধ হয়ে যেত। এমন সময় কেশবচন্দ্র সেন সন্ধান পেলেন শ্রীরামকৃষ্ণের এবং শ্রীরামকৃষ্ণের শব্দকে তিনি তার বক্তৃতায় উল্লেখ করতেন। শুধু উল্লেখ করতেন না, তিনি যে শ্রীরামকৃষ্ণের কথা বলছেন সেই কথাটা তিনি বলতেন, ফলে মানুষজন শ্রীরামকৃষ্ণের সন্ধান পেতে থাকলেন। বলছেন কিরকম? বলছেন মধুর আশায় মিশেছেন ব্রাহ্মদলে, শ্রীপ্রভুর উক্তি হয় শ্রীকেশবের বলে। ব্রাহ্মদলে পথহারা প্রভুর ভকত, কেমনে পাইল তারা গন্তব্য সুপথ, যত্ন সহকারে মন শুনহ বারতা, সুধার ভাণ্ডার এই রামকৃষ্ণ কথা। সেই মানুষজন তারা ভালো কথা ভালো কিছু শোনার জন্য তারা অপেক্ষা করেছিলেন, সেই ভালো কিছু শোনার জন্য তারা শ্রীরামকৃষ্ণের কাছে দলে দলে আসতে থাকলেন। আমাদের মনে আছে এই গল্প বোধহয় আপনাদের অনেকবার বলেছি, পূজনীয় ভূতেশানন্দজি মহাজ সকালে যখন প্রণাম নিতেন আমাদের 6:30 থেকে শুরু হতো সংগ্রাম, মহাসংগ্রাম, কে কত তাড়াতাড়ি খাবার পাবে, কে তত তাড়াতাড়ি খাবারটা গলা দিয়ে পেটে নামাবে, কে কত তাড়াতাড়ি খাবারের বাসনটা মাজবে, আর কে কত তাড়াতাড়ি গিয়ে পূজনীয় মহারাজের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে। 7টার আগে অবধি কখনো দরজা খোলা হতো না, কিন্তু যেই দরজা খোলা হতো শিখরের সমাজে এক পাশে চুপটি করে দাঁড়িয়ে পড়তো। জলের ধারা যেরকমভাবে যেত সাধুরা সেরকমভাবে ধাক্কা দিয়ে চলে যেত, 15 মিনিট তারা চুপচাপ মহারাজের সঙ্গে থাকতো। শাস্ত্র কথা হতো, নানা ভালো ভালো কথা হতো, মজা হতো, হই হই হতো, আর সবাই ওই বারবার ঘড়ি দেখতেন। সময় যে এত প্রেশাস সেটা ওখানে না গেলে আমরা কোনোদিন বুঝতে পারতাম না। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট যেন দাম। যখন সব্যসাচী মহাজ এসে আস্তে আস্তে জানলাগুলো বন্ধ করতে থাকতেন, মহারাজ বলতেন ওই এসেছে, মহারাজ ওনাকে যমদূত বলতেন, বলতেন ওই এসেছে। তারপরে উনি এসে এটা সেটা সরাচ্ছেন, বলতে ওই হলো। তারপরে উনি বলতেন হাত দেখিয়ে দেন, উনি টাইম ফিল করতেন আর বলতেন ভালো ভালো কথা বলো, দি সময় শেষ হয়ে যাচ্ছে, ভালো ভালো কথা বলো। মানুষ এত তাপিত, এত তৃষ্ণার্ত যে ভালো কথা ভালো জিনিস শোনার জন্য তারা আকুল হয়ে থাকে। বলছেন শ্রীরামকৃষ্ণের কাছে তারা আসতেন, কোনো পথ খুঁজে না পেয়ে যখন কেশবচন্দ্র সেনের শব্দ শুনে তারা শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয় হল। ঠাকুর কেমন করে তাদের কথা শুনতেন, কেমন করে তাদের সঙ্গ করতেন? বলছেন যত্ন সহকারে মন শুনহ বারতা। এই যত্ন সহকারে শব্দটা ব্যবহার করা হয়েছে, কেন যত্ন সহকারে? কারণ এটা রিক্রিয়েট করতে হবে নিজের মনের ভেতরে। শ্রীরামকৃষ্ণদেব কেমন করে ভালোবাসতেন আপনাদের বলেছি কি না জানি না, অন্য এক জায়গায় বলেছি যে ঠাকুরকে নিয়ে আগে ভক্ত সম্মেলন হতো। ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে আমাদের রামবাবুর মেসমশায়ের বাড়িতে, সেইখানে রাজেন মিত্রের বাড়িতে। সেদিন যেদিন হবে সেদিন সকালে খবর এলো যে কেশবচন্দ্র সেন আসতে পারবেন না, কারণ ভাই অঘরনাথের শরীর চলে গেছে। তখন তিনি তার মনের ভেতরে খুব দুঃখ হতে থাকলে রাজেনবাবু, যে যদি কেশব না আসে তাহলে সভা জমবে কী করে? রামদত্ত খুব খেপে গেলেন। তারপর তিনি ছুটতে ছুটতে তিনি গিয়ে খুব প্রতিবাদ করলেন, রাগারাগি করলেন, বললেন উৎসব শ্রীরামকৃষ্ণের, কেশব যদি না আসে কিচ্ছু আসে যায় না। যথারীতি কেশবের কাছে তারা যাত্রা করলেন, তিনি মনমোহন মিত্র, রামদত্ত এবং রাজেন্দ্র মিত্র। রাজেন্দ্র মিত্র তিন এই কজন গিয়ে রওনা দিলেন।
রাজেন্দ্র মিত্রা তার আকুতি থামিয়ে রাখতে পারছিলেন না, গিয়েই কেশবচন্দ্র সেনকে জিজ্ঞেস করলেন, রামকৃষ্ণ সম্পর্কে আপনার ধারণা কিরকম? তিনি বললেন, মহাভাগের ভাবের কথা শুনেছি, গ্রন্থে পড়েছি, শুনেছি চৈতন্যদেবের হতো, যিশুর ছবি দেখে মনে তারও হতো, কিন্তু এই প্রথম একজন মানুষ দেখলাম যার মধ্যে মহাভাব হয়। শুধু হয় না, মহাভাবের যে তাত্ত্বিক গুণ সেটার ব্যবহারিক গুণ আমি দেখেছি, কি গ্লাস কেসের মধ্যে রাখা দরকার। কেশবচন্দ্র সেনকে আমন্ত্রণ করতে গেছিলেন তার উৎসবে, আর গিয়ে এই কথা শুনে রাজেন্দ্র মিত্রের শব্দ বদলে গেল, বললেন, শ্রীরামকৃষ্ণের উৎসবে আপনাকে আবাহন করতে এসেছি। কেশব বলছে, আমাকে আবাহন করার দরকার নেই, আমি বহু আমি যদি সৌভাগ্যবান হই তবু তাকে তার দর্শন আমি পাব। বিকেলবেলা যথারীতি কেশবের আসতে দেরি হয়ে গেছে, ভক্তেরা শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথোপকথন করছে, তাদের বড় গান শোনবার ইচ্ছা হয়েছে। তিনি শুনিয়েছিলেন, যশোদা নাচাত গো মা বলে নীলমণি, সেরূপ লুকালি কথা করালো বদনী, এই ছোট্ট একটি গান আখর দিয়ে দিয়ে এক ঘন্টা ধরে গান হচ্ছে। ভক্তরা শ্রীরামকৃষ্ণের সেই গন্ধর্ব নিন্দিত কণ্ঠে গান শুনে এমন মোহিত হয়ে গেছে, এমন আত্মমগ্ন হয়ে গেছে, কেশব সেন এসে উপস্থিত হয়েছেন তার ভক্তদের নিয়ে। কারুর একবারও মনে হচ্ছে না কেশব সেন এসেছে, যারা দেখতে পাচ্ছে তাদের মনে হচ্ছে না কেশব সেনের হাত ধরে তাকে একটু বসবার জায়গা করিয়ে। এই হচ্ছে অবস্থা। তিনি এত ভালোবাসতেন, এত সুধা বিতরণ করতেন, মানুষ নিজের সত্তাকে হারিয়ে ঐশ্বরিক সত্তা, নিজের সেই অন্তত্বা অন্তঃসত্তার দিকে, নিজের ভেতরের যে আভ্যন্তরীণ সত্তার দিকে এগিয়ে চলতেন। এখানে কিরকম তাই বলছেন, কেশবের বক্তৃতা অপর কিছু নয়, ব্রাহ্ম পরিচ্ছেদ তার উক্তি কতিপয়, অন্য সাজে এই যদি উক্তি কার্য করে ভালো, নিবিড় আধারে যথা চিকুরের আলো, দেখা যায় সুপথ কুপথ ডাঙা জল, পথহারা প্রতীকের পরম মঙ্গল, প্রভুর শক্তিতে শ্রী কেশব শক্তিধর, উপমায় ঠিক যেন অতসি পাথর, পাব উদ্ভব গুণ যাহা লক্ষ্য হয়, ভাস্করের শক্তি তাহা পাথরের নয়, প্রভুর আতসি তিনি ধরিয়া তাহারে, প্রেমিক ভকত এক আইল আসরে, অদ্যাবধি ব্রাহ্ম ধর্মে ছিল তার খান, পণ্ডিত বয়স বেশি ব্রাহ্মণ সন্তান, রসালো বয়ান খানি পরম উদাস, হুগলির কাছে খালি শহরেতে বাস, কোম্পানির ঘরে কাজ বালক অবধি, নাম শ্রী কেদার চন্দ্র চাটুর্য উপাধি। বলছেন কেশব কিরকম বক্তৃতা দিতেন, খানিক খানিক ব্রাহ্ম সমাজের ভালো ভালো কথা উক্তি এগুলো বলতেন, আর কিছু ছিল না। বলছেন সে উক্তি কিরকম, না মাঝে মাঝে মানুষকে অন্ধকারের ভেতরে আলো দেখাতো, যেমন ঝড় জল বৃষ্টি তুফান হলে যখন আমরা অন্ধকারে পথ দেখতে পাই না, সেই সময় যখন বজ্রাঘাত হয় সেই বাজের আলোতে অল্প অল্প করে এই জগৎটি দৃশ্যমান হয়, তখন পথিক যে অন্ধকার রাস্তার ভেতরে হেঁটে চলে আর সে কোনো পথ খুঁজে পায় না, সে তখন সেই বাজের আলোতে, সে বিদ্যুতের আলোকে সে একটু একটু পথ খুঁজে পায়। বলছেন কেশবের কথা যেন ঠিক সেরকম ছিল, কিন্তু শ্রীরামকৃষ্ণের স্পর্শে, বলছেন তার শক্তিতে বলিয়ান হয়ে তিনি কেমন হলেন, বললেন তিনি যেন সেই অতসী কাঁচের মতো হলেন, সেই সূর্যের আলো সেই কাঁচের মধ্যে দিয়ে যখন পড়ে তখন যে বস্তুতেই যায় সেই বস্তুটাকে সম্পূর্ণভাবে পুড়িয়ে দেয়, ঠিক সেই রকম শ্রীরাম তাঁর যে শক্তি যেন কেশবের মধ্যে দিয়ে ব্রাহ্ম সমাজীদের মধ্যে পড়তে থাকলো। তাদের পূর্ব পরিচিত ধারণা, তাদের প্রচলিত যাবতীয় ধারণা সমস্ত কিছু বদল হয়ে গেল, মানুষজন যেন নতুন হতে থাকলো। বলছেন পাথরের টুকরো নিয়ে আসে, ভাস্কর নিয়ে আসে, সেই টুকরোকে খোদাই করে 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 ভাস্কর অপরূপ সুন্দর মূর্তি করে, আমরা সেই মূর্তি দেখে মোহিত হয়ে যাই। এই যে মোহিত হয়ে যাওয়াটা, এটা পাথরের গুণ নয়, এটা ভাস্করের গুণ। ভাস্কর তার মনের ভেতরে যে সুন্দর মূর্তিটির ছবি আঁকেন, সে পাথরকে কেটে তিনি সেটার রূপ দান করেন। তাই বলছেন এই যে কেশবের কথা খুব আকর্ষণীয় হতো, তার মূলে আর কিছু নয়, সেখানে কেশবের সামান্যতম শক্তি নেই, শ্রীরামকৃষ্ণের শক্তি সেটা কাজে লাগত।
তিনি সেই শ্রীরামকৃষ্ণের ভাবটিকে পাথরের ওপর খুদিয়ে খুদিয়ে নতুন রূপ ধারণ করতেন। এইরকম যারা বুঝতেন তাদের মধ্যে একজন হলেন কেদারনাথ চাটুর্যী। বলছেন রসালো কেমন দেখতে, বলছেন রসালো বয়ানখানি পরম উদাস, হুগলির কাছে হালি শহরেতে বাস, পণ্ডিত বয়স বেশি ব্রাহ্মণ সন্তান, আদ্যাবধি ব্রাহ্মধর্মে ছিল তার প্রাণ। বরাবর তিনি ব্রাহ্মধর্মে প্রতি যার আসক্তি, যার বেশ বয়স হয়েছিল, তখনকার দিনে তো 50 বছরের লোকে বৃদ্ধ বলা হতো। মনে আছে ঠাকুরকে বলছেন, ঠাকুর বলছেন সব দাড়ি টাড়ি পেকে গেছে, আমার যখন দাড়ি টাড়ি পেকে গেছে আমিও চিন্তা করি। তোর মা বলছেন যে হ্যাঁ হ্যাঁ, লোকে বলবে যে বাগানে একজন পিপিন সাধু আছে। বলছেন ঠাকুর বলছেন আমার পিপিন পিপিন হওয়ার এতটুকু বাসনা নেই। তখন 50 সালেই মানুষ পিপিন বলতো, তা সেই পিপিন তার বয়স হয়েছিল, বয়স মানে হয়তো 30-এর বেশি হয়েছিল, ব্রাহ্মণ সন্তান তিনি, নাম কেদার চাটুর্যী, চেহারাটা খুব রসালো, মানে একেবারে আমার মতো আর কি, মানে ওপর থেকে নিচ অব্দি সব 36। সাধারণত যে স্ট্যাটিস্টিক্স দেওয়া হয় সেটা হচ্ছে 36-22-36, 36-22-36, কিন্তু তার একবারে ওপর থেকে নিচ অব্দি সবটুকু তার রসালো চেহারা। কেমন জানেন তো, রামকুমার চট্টোপাধ্যায়কে যদি আপনারা দেখে থাকেন, ওইটি হচ্ছে রসালো চেহারা, রসিক মানুষ, তার চোখ কান হাত পা হাঁটা চলা তাকানো সব কিছুর ভেতরে যেরকম যেন রসের স্ফুরণ হচ্ছে। বলছেন কেদারনাথ চাটুর্যের চেহারাটা ঠিক এরকম ছিল। কেমন দেখতে, বলছেন শতদরে মহিদানা মাহিয়ানা শ্যামল বরণ রক্ত পদ্ম সম দুটি ভক্তিমনয়ন। দেখতে কেমন ছিলেন, গায়ের রং একবারে আমার মতো ভূতের মতো কালো ছিল, শুধু প্রেমে ঢলো ঢলো তার দুটো চোখ, ঈশ্বরকে পাওয়ার জন্য সবসময় অনুরাগের অশ্রু ঝরে ঝরে তার বড় বড় চোখ দুটো একদম সবসময় রক্তিম হয়ে থাকত, লাল হয়ে থাকত। পুঁথিকার তার সম্পর্কে বলছেন, হেলে দুলে করে খেলা প্রভু দেবে হেরে, ভাসমান অশ্রু নিরে আখির আধারে, উড়ে গেল ব্রহ্ম ভাব ভাব নিরাকার, প্রভু পাশে মাগে ভিক্ষা পদ সভা সেবিবার, প্রভু প্রভু বলে ধরে চরণ ছাঁদিয়া, দর দর আঁখি জল গণ্ড বিগলিয়া, বেদনা বলিতে ইচ্ছা শ্রীপ্রভুর পায়ে, ভাববেগে কণ্ঠরোধে কথা না বেড়ায়, জন্ম জন্ম বহু ভক্ত প্রভু ভক্ত বহু দিন ছাড়া, হৃদিখানি প্রশ্রবণ ভক্তি প্রেমে ভরা, না ছিল আবদ্ধ গতি লীলার প্রথমে, মুক্ত মুখ এবে বেগে ঝরে দুনয়নে, একবার দর্শনে এই তক কথা পশ্চাতে কহিব ক্রমে পরের বারতা। তিনি ঠাকুরকে দেখতেলেন, কেশবচন্দ্র সেনের কথা শুনে কাছে শুনে তিনি ঠাকুরকে দর্শন করতে এলেন। ঠাকুরের সেই প্রেমময় মূর্তিটি দর্শন করা মাত্র তার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন হয়ে গেল, তিনি হাউ হাউ করে ঠাকুরকে দেখে কাঁদতে থাকলেন। বলছেন তিনি এসেছেন হেলে দুলে করে খেলা, মানে সাপের মতো এমনি হেলে দুলে করে খেলা তা নয়, তিনি যেন ঠাকুরকে দেখে তার এতদিনের বিশ্বাসটা সেটা যেন সম্পূর্ণ ভেঙে চুরে তছনছ হয়ে গেল। ব্রাহ্ম সমাজের যে অপূর্ণতাটা তাকে বিশেষ করে খোঁচা দিচ্ছিল সেইটি যেন তিনি প্রত্যক্ষ করলেন শ্রীরামকৃষ্ণের মধ্যে, সে পূর্ণ রূপটি। তিনি ঠাকুরের দুটি পা জড়িয়ে ধরলেন, তার নিরাকার ভাব উড়ে গেল। শ্রীরামকৃষ্ণকে দেখে মনে হলো তার এতদিন এই মানুষটিকে আমি খুঁজে চলেছি। তার মনের কথা, মনের ব্যথা বলতে পারছেন না, শুধু সেই মনের ব্যথা মনের কথা অব্যক্ত যন্ত্রণার মতো, মতির ধারার মতো চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। ঠাকুরের পা দুটি জড়িয়ে ধরে যখন তিনি তাকে ঠাকুরের পদসেবন করছেন, তার দু চোখ দিয়ে যে জল, সেই জল পড়ে তার পা দুটি ভিজে যাচ্ছিল। বলছে জন্ম জন্ম প্রভুভক্ত বহুদিন ছাড়া, হৃদিখানি প্রশ্রবণ ভক্তি প্রেমে ভরা। বলছেন অনেক বছর ধরে, জন্ম জন্ম ধরে যদি কেউ তার যে প্রভু তার যে ইষ্ট তার থেকে যদি দূরে থাকে, তারপরে একটা সময় তাকে দর্শন করলে যেরকম মনে হয় ঠিক সেই রকম তার অবস্থাটাও ঠিক সেই রকম। বলছেন প্রথম দর্শনে এইরকম অবস্থা হলো, তিনি যেন নিজেকে সমর্পণ করে দিলেন। বলছেন প্রথম দর্শনে এই পর্যন্ত হলো, বাকি গল্প পরে বলব। পুঁথিকার এবার আরেকজনের গল্প বলছেন, কে তিনি? বলছেন অন্তরঙ্গ আত্মগণ জুটিবার কালে,
বহিরঙ্গ কত শত আসে দলে দলে, নানাবিধ ধর্মপন্থী কাছে দূরে ঘর, নাম থাম তাহাদের বিশেষ খবর, কি খেলি খেলা খেলিলা প্রভু তাহাদের সাথে, অবিদিত তে কারণ নাহি নারী কহিতে, প্রধান প্রধান যারা বিশেষত জানা, কতই প্রভুর কাছে কইল আনাগোনা, তথাপি না দিলা ধরা প্রভু নারায়ণ, সাধ্যমতে কহি কথা শুন বিবরণ, ব্রাহ্মণ জনৈক যুবা বিদ্যা বল ধরে, ভাগ্যবন্ত ধনবান ঘর কাশীপুরে, বরাহনগরের কাছে বরানগরের কাছে সন্নিকটবর্তী, নাম তার শ্রীমহিম চন্দ্র চক্রবর্তী, গণ্যবান্য লোকে করে অতুল সম্মান, বড়ই বেদান্তিবাদী জ্ঞান মার্গে টান, সাকার বিকার ধাত নারী নাহি চলে, আগোটা ব্রহ্মাণ্ড সৃষ্টি মায়া ছায়া বলে, মায়া যেবা ছায়া কিবা মিথ্যা ইহা নয়, প্রতিবাদ কইলে যদি শুন পরিচয়। পুথিকার বলছেন, ঠাকুরের আত্মগণ নিজের অন্তরঙ্গ খুঁজতে গিয়ে অনেক বহিরঙ্গ ভক্তদের খুঁজে ফেলছেন, যেরকম ওই পেট্রোলিয়ামের বাই প্রোডাক্ট হিসেবে প্লাস্টিক সব জিনিসপত্র তৈরি হয়, ঠিক সেই রকম তিনি ফুল খুঁজতে গিয়ে অনেক ফুল, নানা রকমের ফুল খুঁজে পেলেন। আমরা যে ফুলগুলোর দিকে কখনো ফিরে তাকাই না, সেই ফুলগুলো তখন দৃশ্যমান হয়। আপনি ভালো গোলাপ খুঁজতে বেরিয়েছেন বাগানে, খুঁজতে 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 অনেক ছোটোখাটো চিনে গাঁদা হেনা এই সমস্ত খুঁজে পেলেন, তুলে রাখছেন, প্রভুর যেন ঝাঁপিটা একটা বড় আমাদের ফুল তোলার যেন ঝাঁপির মতো, ভালো ফুল যেগুলোকে লক্ষ্য করে রেখেছেন, আমরা যেরকম লক্ষ্য করে রাখি বড় জবা বড় গোলাপ, সেগুলোকে যেমন তুলছেন তখন পথে যেগুলো ভালো ফুল মনে হচ্ছে সেগুলোকেও তুলে রাখছেন। বলছেন ঠাকুর যেমন নরেন রাখালদের খুঁজছিলেন, নরেন রাখালদের খুঁজতে খুঁজতে নরেন রাখালদের মতো ব্রহ্ম এইরকম ভালো ভক্তদের তিনি খুঁজছেন। বলছেন নানাবিধ ধর্মপন্থী কাছে দূরে ঘর, নাম ধাম তাহাদের বিশেষ খবর, কি খেলা খেলিলা প্রভু তাহাদের সাথে, অবিদিততে কারণ নারী নদী কহিতে। বলছেন তিনি শুধু তুলতেন না, তিনি তাদের নিয়ে খেলতেন, ঠিক যেরকমভাবে দেখবেন যারা খুব প্রফেশনাল মালা গাঁথে তারা কিন্তু ধরেই ফুলগুলো নিয়ে করে না, কিন্তু ওই দুটো রজনীগন্ধা তুলেছে, তারপরে একটা মোরগ ফুল তুললো, তারপরে তার খানিকটা আধগানা ছিঁড়ে রেখে দিল, তারপরে মোরগ ফুলটা কাঁপলো, আবার চারটে রজনীগন্ধা, আবার মোরগ ফুলটা না ওই মোরগ ফুলের ওই অংশটা ভালো আবার ছিঁড়ে লাগালো, খেলছে ফুলগুলো নিয়ে, খেলছে, ব্যবহার করবেন মালাতে ব্যবহার করবেন কিন্তু ফুলগুলো নিয়ে খেলছে, ঠিক সেই রকম বলছেন তাদের নিয়ে তিনি খেলতেন। বলছেন কতই প্রভুর কাছে কইলা আনাগোনা, তথাপি না দিলা ধরা প্রভু নারায়ণ, সাধ্যমতো কহি কথা শুন বিবরণ। ঠাকুরের কাছে তারা কত আসতেন, কত লোক এসেছেন, সকলকে তিনি ধরা দেননি। এই যে যখন যোগানন্দ স্বামী এলেন, এই এই অধ্যায়ের শুরুতেই এক জায়গায় আছে, যোগানন্দ স্বামীজিকে তিনি জিজ্ঞাসা করলেন যে আমাকে তোর কী বলে বোধ হয়, মূল যে লীলা আমাদের ভক্তমালিকা সেখানে এর উত্তরটা অন্যরকম আছে, সেখানে তিনি বলেছিলেন যে আপনি আপনি গৃহস্থেরও নন আপনি সন্ন্যাসীরও নন। ঠাকুর ভারী আনন্দ হয়েছিল, সত্যি সত্যি তিনি গৃহস্থেরও নন তিনি সন্ন্যাসীরও নন, তিনি কাদের যারা মন প্রাণ অন্তরাত্মা দিয়ে তাকে খুঁজছে তিনি শুধু তাদের। পুঁথিতে এক জায়গায় আছে যখন ঠাকুরকে তিনি যোগানন্দ স্বামীকে তিনি জিজ্ঞাসা করছেন আমাকে তোর কী বলে বোধ হয়, তিনি বলছেন যে আপনি সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ। বলে বলিস কি রে, এখানকার লোক কত লোক আসে তারা আমার পাগল বলে, কই এমন কথা তো কেউ বলে না, বলবে তারা বলছে বলবে, শ্রীকৃষ্ণ যখন জন্মেছিল তখন যখন তাকে জন্মে কারাগার থেকে সেই নন্দ গৃহে নিয়ে যাওয়া হচ্ছিল, সমস্ত প্রহরীরা ঘুমিয়ে পড়েছিল, একজন দুজন জেগেছিল, কারণ তারা বিশ্বাস করত পূর্ণ ব্রহ্ম নারায়ণ মানুষের উদ্ধারের জন্য ওই ছোট্ট কৃষ্ণের রূপে ধারণ করে তিনি এসেছেন। বলছেন প্রথমে একজন দুজন বলেছিল যে ইনি সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ, যত সময় যাবে মানুষ যত সময় গেছে মানুষ শ্রীকৃষ্ণকে অবতার হিসেবে গ্রহণ করেছে, ঠিক এইরকম এই লোকজনও বলবে, এই লোকজনও বিশ্বাস করবে, এই লোকজনও বলবে যে তুমি সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ। এইটা দেখুন যোগানন্দজির কথা এখনও মিথ্যে হয়ে যায়নি,
এই যোগানন্দজির জন্মস্থানেই এখন শ্রীরামকৃষ্ণদেবের পুজো হচ্ছে এবং সেইখানেই সব উৎসবাদি হয় এবং দক্ষিণেশ্বরের লোকেরা এই অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের পূজা করে, যারা একটা সময় যাদের পূর্বপুরুষরা একটা সময় বলতো যে ওর মাথায় পেটে গলায় সর্বত্র ছেঁদা আছে, আর ছিট আছে সেই রকম। তাই বলছেন তিনি যে তিনি তাদেরকে নিয়ে ভীষণ খেলা খেলেছিলেন, নালে কত লোক ছিলেন না দক্ষিণেশ্বরে, কত কর্মী ছিলেন, তারা কজন শ্রীরামকৃষ্ণকে ভালো অবতার কেন বড় সাধক হিসেবেই অ্যাকসেপ্ট করে নিতে পারেননি। যখন ঠাকুরের সেই বর্ণনা আছে, তিনি শিব পূজা করতে গেছেন, সেখানে গিয়ে শিবমহিম্ন স্তোত্র আবৃত্তি করতে করতে তিনি গভীর সমাধিতে মগ্ন হয়ে গেছে, তখন তারা তাকে নিয়ে মজা করেছেন, তাকে নিয়ে হই হই করেছেন, টেনে তাকে বার করে নিয়ে আসবেন কি না মন্দির থেকে তার কথাও চিন্তা করেছেন। সেই ব্রাহ্মণের কথা যে দক্ষিণেশ্বর যানবাজারে ইয়েকে ধরেছিলেন, শ্রীরামকৃষ্ণকে ধরেছিলেন, বলেছেন বল না রে মামুন বাবুকে হাত করলি কি করে, যখন ঠাকুর কিছুতেই বলতে বললেন না তখন তাকে দমাদ্দম দুটো লাথি মেরে দিয়েও চলে গেছিলেন। হয়তো দেখে যান তার পরবর্তী প্রজন্ম তারা হয়তো শ্রীরামকৃষ্ণকে অবতার হিসেবে স্বীকার করছেন, কিন্তু তিনি তিনি যদি না চান আমরা আমাদের কারুর সাধ্য নেই তাকে চেনার, যে তিনি সেই অবতার পুরুষ। পুথিকার বলছেন তথাপি না দিলা ধরা প্রভু নারায়ণ, আমরাই কি চিনি নাকি, দীক্ষা হয়ে গেছে মন্ত্র জপ করবার সময় ধ্যান করবার সময় তিনি মাঝে মাঝে হাওয়া হয়ে যান, এই দুপুরে ম্যাটিনিস হয়ে যে হিরোকে দেখেলাম ডিসুম ডিসুম করে মারপিট করছে, এদিকে আঙুল নড়ছে মালার দানাও ঘুরছে কিন্তু সেই ডিসুম ডিসুম হিরো ঠাকুরের জায়গায় এসে বসে আছে, আবার তাকে ডিসুম করে সরিয়ে দিয়ে আবার সেই ঠাকুরকে টেনে এনে বসিয়ে আবার সংগ্রাম করতে হয়। আমরাই কি ঠিক মতো চিনতে পেরেছি, তিনি যে আমার মুক্তিদাতা, তিনি যে আমার সর্বস্ব, না তো তুমি সর্বস্ব আমার প্রাণারাম সারাৎসার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার, শব্দ হিসেবে তো আমরা বলি কত জন আমরা স্বীকার করি, তোমাকেই আমার জীবন দিয়েছে, আমরা আমাদের নিজেদের অপ্রাপ্তি নিজেদের অপূর্ণতা সেগুলো যেভাবে মনে করি যেভাবে যেভাবে তার বন্দনা গান গাই, কতজন আমরা বলি যে শ্রীরামকৃষ্ণ আমাকে গ্রহণ করেছেন, শ্রীরামকৃষ্ণ আমার হাত ধরেছেন, শ্রীরামকৃষ্ণ আমাকে টেনে নিয়েছেন। কালকেই বলছিলাম যে যোগানন্দজি মহারাজ যখন এলেন, বর্ণনা আছে ঠাকুর একটু একটু করে বিছানা থেকে ঘষে ঘষে এগিয়ে এলেন, পরম সোহাগে তার হাত দুটি ধরলেন, সোহাগ তো ভালোবাসা, তার সঙ্গে একটা পরম শব্দ ব্যবহার করলো, কেন না পরম হচ্ছে এমন একটা ভাব যেটির পরে আর কিছু হয় না, অবতার নিজে আমার ইষ্ট নিজে বহু ভালোবাসায় আমার হাত দুটিকে ধরেছেন। ভেবে দেখুন আপনাদের আমাদের যখন দীক্ষা হয়েছে তখন আমরা সেই দীক্ষার সময় বলেছি এ জন্মের যাবতীয় কর্মটর্ম সমস্ত কিছু যা ফল টল ছিল সব তোমার পাদপদ্মে নিবেদন করলুম, যা কিছু সুকর্ম করেছি যা কিছু কুকর্ম করেছি সব তার পায়ে দিয়ে দিলাম। তিনি একবারও বলেননি সুকর্মগুলো দে কুকর্মগুলো তোর কাছে রেখে দে, তিনি দুহাত পেতে আমার যাবতীয় কর্মফল গ্রহণ করেছেন। শুধু তাই নয়, যখন গুরু পুজো হয়েছে গুরুর মাধ্যমে সেই যে পবিত্র বস্তুটি মাথায় ঠেকিয়ে দিয়েছেন তিনি আমায় স্পর্শ করেছেন, পরম সোহাগে তিনি আমায় ধরেছেন, কিন্তু আমরা কত আমাদের মনের ভেতরে কতজনের কাছে তিনি ধরা দেন, তা তিনি না দেখা দিলে তাকে কেউ আমরা বুঝতে পারি না। তাই তার কাছে নিরন্তর প্রার্থনা করতে, তিনি শিখিয়ে গেছেন মায়ের ঘ্যান ঘ্যানে ছেলে হতে হবে, যে ছোটো ছেলে যেমন লেবেন চুষের জন্য ছোটাছুটি করে দাও 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 টাকা শেষকালে মা ছুঁড়ে দিয়ে দেয়, ঠাকুরের বর্ণনা আছে করাত করাত করে সেই চাবি ঘুরিয়ে টাকা বার করে ছুঁড়ে দিলেন সেটা খন খন করে পড়ে গেল, ঠিক সেই রকম নিরন্তর তোমায় দেখতে চাই আমি নিশিদিনও তোমায় ভালোবাসি কথাটা বারবার বলতে হবে, বলতে 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 তবে তার কৃপা হবে। পুথিকার বলছেন ব্রাহ্মণ জনৈক যুবা বিদ্যা বল ধরে ভাগ্যবন্ত ধনবান খর কাশীপুরে বরানহগরের কাছে সন্নিকটবর্তী নাম তার শ্রী মহিম চন্দ্র চক্রবর্তী, বলছেন সেই বরানগরের থাকতেন, এর প্রতি পুথিকারের খুব ভালোবাসা, কেন বলুন দেখি, এর বাড়িতেই তিনি শ্রীরামকৃষ্ণকে প্রথম দেখেছিলেন, এর 100 নম্বর কাশীপুর রোডে বাড়িটা আছে কিনা আমি জানি না, 100 নম্বর কাশীপুর রোডে মহিমাচরণ চক্রবর্তীর বাড়ি ছিল বাগান বাড়ি মতো, অপূর্ব বর্ণনা আছে পুঁথিতে। পুঁথিকার সে প্রথমবার যখন দেবেন্দ্রনাথ এবং ধীরেন্দ্রনাথের সঙ্গে যান
এই বাড়িতে গিয়েই পৌঁছেছিলেন তিনি। বলছেন, গণ্যমান্য লোকে করে অতুল সম্মান, বড়ই বেদান্তবাদী জ্ঞান মার্গে টান। একে তো প্রচুর টাকা পয়সা ছিল, দেখতে খুব সুন্দর ছিল, তারপরে তিনি বেদান্তবাদী জ্ঞান মার্গে টান। এসব পুজো টর্চনা, এসব ভক্তিভাব তিনি বুঝতেন না। ব্রহ্মসত্য এবং জগৎ মিথ্যা, এটাকে জগৎটা মিথ্যা, এটাতে তিনি চর্চা করতেন। সাকারে বিকার ধাত নারী নাহি চলে, আগোটা ব্রহ্মাণ্ড সৃষ্টি মায়া ছায়া বলে। বলছেন সাকার যেন তার কাছে বিকারের রোগীর মতো, যেমন সাকার, যেমন আমাদের শরীর খারাপ হলে, বিকার হলে যখন বলা এটা খাবি সেটাকে, উড়ে বাবা খাবো না খাবো না। আমার তো মনে হয় খুব, কালকে এক জায়গায় আমরা রিলিফের জিনিস নিতে গেছিলাম, একটা থালায় ভর্তি করে সুন্দর চার পাঁচ রকমের ভালো ভালো মিষ্টি দিয়েছে। আমাদের ওখানে ওদিকে সন্দেশ পাওয়া যায় না, ফলে সেই সন্দেশগুলোর প্রতি খুব আকর্ষণ। তিনি আমায় জিজ্ঞেস করছেন, মহারাজ আপনার শরীর টরীর সব ভালো তো? আমি তাড়াতাড়ি করে থালাটা নিয়ে একটা একটা করে খেতে শুরু করেছি। তারপরে বললুম যে শরীরটা কেমন আছে, ঠিক ঠিক বলতে গেলে আপনি যদি থালাটা কেড়ে নেন আমার হাত থেকে। তাই থালা কেড়ে নেওয়ার আগে মিষ্টিগুলো শেষ করে তারপরে আমি বললুম যে আমার শরীরটা এরকম হয়েছে, আমার শরীরটা তেমন হয়েছে। তিনি পেশায় ডাক্তার, যদি সঙ্গে সঙ্গে হাত থেকে থালাটা কেড়ে নেন, সেই ভয় আমি আগে মিষ্টিগুলো খেয়ে ফেলব। এরও ঠিক সেই রকম অবস্থা, যেরকম আমাদের কাছে মিষ্টি, আমি ডায়াবেটিক পেশেন্টদের কাছে যেমন মিষ্টিটা একটা খুব একটা ভয়ানক জিনিস, ঠিক সেই রকম তার কাছে যেন এই যে সাকার সত্তা, ঈশ্বরের যে সাকার রূপ, এটা যেন একটা ভয়ঙ্কর জিনিস। সাকার রূপ হতেই পারে না, আমি এবং তিনি এক। বলছেন তিনি মনে করেন এই যা কিছু দৃশ্যমান, আগোটা ব্রহ্ম যা কিছু দেখতে পাচ্ছি, এগুলো যেন মায়া আর আমার ছায়া, এই বোধ তার ভীষণভাবে আসে। বলছেন প্রতিবাদ কইলে যদি শুনো পরিচয়, কেমনভাবে এই ভাবটিকে তিনি কেটে দিয়েছিলেন সেই কথাটা প্রতিকার এবার বলছেন। বলছেন, অব্যক্ত রূপিণী মায়া কহা নাহি যায়, ঈশ্বরের শক্তি থাকে ঈশ্বরের গায়, কাজে দুই বস্তুগত দুই এক কায়া, কে পারে বাঁচিতে পরমে সেকে বাক মায়া, সৃজন পালন কালে লীলার ভিতর, কার্যগত দেখা যেন দেখা যায় যেন স্বতন্ত্র, সববৎ পরময় নিশ্চল আড়ালে, শক্তি তার সৃষ্টি স্থিতি লয়ে খেলা লয়ের খেলা করে, যে শক্তিতে তুমি আমি শিব বিষ্ণু ধাতা, তাহারে অলিক কাহা পাগলের কথা, নামে দুটি বস্তুগত সেই কলে বর, তরঙ্গ শলির দুই একই সাগর, তুমি তো তোমার পুঁজি অগ্রে দেখো চে, তুমি হইয়াছ তুমি কিশোক তিলইয়ে, মন মূল পঞ্চেন্দ্রিয় জ্ঞানের কারণ, বিবেক বৈরাগ্য করে বুদ্ধিবৃত্তিগণ, এই সব সমবেত যুক্তি কইলে ঠিক, ইন্দ্রিয় গোচর সৃষ্টি যাবত অলিক, মিথ্যা যদি তুমি আমি যাবত সংসারে, মিথ্যা যে তোমায় তোমার সত্য কি প্রমাণ তার, তুমি যদি ভ্রান্তি মূল মায়ার জনম, ভুল গাছে সত্য ফল কথা কিরকম। বলছেন তার দুটি যুক্তি দিয়ে তিনি বোঝাচ্ছেন। বলছেন, অব্যক্ত রূপিণী মায়া কহা নাই যায়, ঈশ্বরের শক্তি থাকে ঈশ্বরের গায়। বলছেন আকার এবং নিরাকার, এটা একই সত্তার দুটো প্রকাশ। এই যে আমরা যখন কয়েন, এক টাকার কয়েনকে বা পাঁচ টাকার যে কয়েনগুলোকে যখন করি দেখাই, তখন যখনই এরকম করে দেখাই, কয়েনের একটা দিক দৃশ্যমান আরেকটা দিক অদৃশ্য। একটা দিকে মুদ্রা কত পরিমাণের সেটা লেখা আছে, আর একদিকে কোথা থেকে পাবলিশ হয়েছে সেটা লেখা আছে। যখন ঘুরিয়ে দিচ্ছি তখন কিন্তু আবার আরেকটা দিক দেখাচ্ছি। অধিকার বলছেন যে যেটি অপ্রকার মায়া এবং মানে সাকার এবং নিরাকার একে অপরের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে। তোমার কাছে নিরাকারটা ভালো লাগে বলে সাকারটা যে মিথ্যে সেটা তুমি বলতে পারো না। টাকার একটা দিক তুমি দেখতে পাচ্ছ বলে তুমি বলছো টাকাটা পাঁচ টাকার কয়েন, কিন্তু এটা পাবলিশ করেছে ভারত সরকার, সেটা তুমি দেখতে পাচ্ছ না বলে সরকারের যেরকম অস্তিত্বহীনতা বলাটা আমাদের মূর্খামি, ঠিক সেই রকম তুমি নিরাকারটা দেখতে পাচ্ছ আর সাকার সত্তাটা দেখতে পাচ্ছ না বলে সাকার সত্তাটা যে মিথ্যা সেটা যে অলি এইটা বলা খুব বোকামি।
বলছেন এই জগৎ সৃষ্টি চলছে, কালীর রূপের কথা বলছেন, পায়ের কাছে শুয়ে আছেন সব, আর তার উপর লীলা করছেন শক্তিময়ী। বলছেন এই দুটো মিলেই একটা সত্তা, ব্রহ্ম এবং শক্তির অভেদ তত্ত্ব। আগুন লক লক করে জ্বলছে, তার ভেতরে যে তার দাহিকা শক্তি সেটা আমি দেখতে পাচ্ছি না। আমি যে মুহূর্তে তার ভেতরে হাত ঢুকিয়ে দিলাম সেই মুহূর্তে আমার হাতটা পুড়ে গেল। তাহলে শুধু অগ্নিটা সত্যি আর তার দাহিকা শক্তি যেটাকে আমি দেখতে পাচ্ছি না সেটা মিথ্যে, সেটা বলা খুব ভুল। ঠিক সেই রকম দুধ আর তার ধবলত্ব, দুধটাকে স্বীকার করছি যে দুধ পান করলে আমার আমি হৃষ্টপুষ্ট হব, আমি শক্তিশালী হব। কিন্তু যেহেতু তার ধবলত্বটাকে দুধ থেকে আলাদা করতে পারছি না, সেহেতু তার যে ধবলত্বটা মিথ্যা এটা কিন্তু স্বীকার্য নয়। বলছেন তুমি তো তোমার পুঁজি অগ্রে দেখো চোখে, তুমি হইয়াছ তুমি কি শক্তি লয়ে। তুমি তো বলছো আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, জগৎ বিশ্বাস করুক না করুক আমি বিশ্বাস করি। আরে তুমিটাকে, তুমিটাকে সেই জগতের জগৎ শক্তির একটি অংশ মাত্র। তার মানে তুমি যদি একটা অংশ হও তাহলে একটা বিরাট একটা আছে, মানে তুমি একটা কিছুর অংশ। তাহলে তুমি একটা কিছুর অংশ মানে কিছু একটা আকার ছিল যার থেকে তোমার এই ভাবটা এসেছে। তাই বলছেন মন মূল পঞ্চেন্দ্রিয় জ্ঞানেরও কারণ, বিবেক বৈরাগ্য গড়ে বুদ্ধিবৃত্তিগণ, এইসব সমবেত যুক্তি কইলে ঠিক, ইন্দ্রিয় গোচর সৃষ্টি যাবৎ অলিক। আমি জন্ম নিলাম পৃথিবীতে, লীলা করলাম থাকলুম, তারপরে যখন আমার বুদ্ধিবৃত্তির বিকাশ হলো তখন আমার মন মূল পঞ্চেন্দ্রিয় জ্ঞানের যা কিছু কারণ সেগুলো আর আমার বিবেক বৈরাগ্য সব মিলে আমি অনুভব করলাম এই জগতে দ্বিতীয় কোনো সত্তা নেই। পূজনীয় ভূতেশানন্দজী মহাশয় এই জিনিসটাকে ভারী সুন্দর করে ব্যাখ্যা করতেন দীক্ষার সময়। তিনি বলতেন যে নিরাকার সাধন এটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য, আমরা সেই অনন্ত সেই নিরাকারে সবাই পৌঁছব, কিন্তু আমাদের সকলের মনের গতি একসঙ্গে সেই নিরাকারকে ধারণা করতে পারে না। উদাহরণ দিতেন, বলতেন সিঁড়ির মতো আমাদের জীবনযাত্রা। আপনারা দেখেছেন একটা সিঁড়ি ছাদের দিকে যাচ্ছে, একতলা থেকে দোতলায় উঠেছে, দোতলা থেকে তিনতলায় উঠেছে। সিঁড়িতে যখন মানুষ ওঠে বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন রকমের ওঠে। আমরা যারা বুড়ো হয়ে গেছি আমরা একটা ওই হাতল ধরে এক পা করে উঠি। আমাদের চেয়েও যারা বয়স হয়েছে তারা এক পা করে ওঠে, আবার আরেকটা সিঁড়িতে পা দিয়ে আবার একটা পা দেয়। আমাদের চেয়ে যারা বয়স কম তারা একটা একটা করে সিঁড়ি লাফিয়ে লাফিয়ে ওঠে, তার চেয়েও যারা বয়স কম তারা দুটো দুটো সিঁড়ি লাফিয়ে লাফিয়ে ওঠে। কিন্তু প্রত্যেকেই ওই একতলা থেকে দোতলায় উঠবে, দোতলা থেকে তিনতলায় উঠবে। একতলা থেকে ওঠার সময় সে একটা জানলার মধ্যে দিয়ে আকাশের একটা খণ্ডাংশকে দেখে, তার কাছে মনে হয় ওইটাই সেই অনন্তের প্রতীক, তাই সেটাকে সে ভালোবাসে। সাকারবাদী হলো ঈশ্বরের সেই নিরাকার রূপের একটা খণ্ডাংশকে দেখা। সে খণ্ডাংশকে দেখছে মানে সে মূলের একটা অংশকে দেখছে, তার মানে সেটা যেটা দেখছে সেটা মিথ্যে নয়। এরাই যখন আবার সবাই আকাশে ওঠে তখন সেই আকাশের মধ্যে তাদের অনন্তকে যখন দর্শন করে তখন তার আর এই রূপের কোনো প্রয়োজন হয় না। স্বামী ব্রহ্মানন্দজী মহাশয় ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দে গোটা প্রসেসটাকে ভারী সুন্দর করে বলছেন। এগুলো দেখবেন আপনাদের জীবনেও হয়, যখন প্রথম দীক্ষা হয় তখন কিন্তু আমরা জপ ধ্যানের চেয়ে ঠাকুর সাজাতে বেশি ভালোবাসি। ভালো ছবি নিয়ে এসেছি, নিত্য নতুন টেবিল ক্লথ পাচ্ছি, হ্যাঁ ভালো ভালো ফুলের মালা টালা নিয়ে এসেছি গাঙ্গুরাম, তারপরে ভীমনাগ থেকে ভালো ভালো সন্দেশ এনে দিচ্ছি, নিজেরাও খাচ্ছি দিচ্ছি, আর লোকজনকে ডেকে ডেকে নিয়ে আসছি। একটা সময় পরে মনে হয় না এটা অপ্রয়োজনীয়, তখন মনে হয় একটু জপ ধ্যান করলে ভালো। এটা কিছুদিন যাওয়ার পর মনে হয় না জপটা একটু কম হোক, একটু ধ্যানটা বেশি করে হোক। রাজামহাল বলছেন মন একটা সময় আসবে এরকম যে মনে হবে যেন একটা কাঁচের পাত্রের ভেতরে আলোটা দাউ দাউ করে জ্বলছে, শুধু কাঁচটাকে ভেঙে তার সাথে মিশে যাওয়া। আরও সহজ উদাহরণ পুঁথিতেই দিয়েছেন, ভগবান আকার থেকে কী করে নিরাকারকে বোঝানো যায়। বলছেন এক জায়গায় অনেকখানি আগুন প্রজ্বলিত হয়েছে, সেই আগুন দেখে একদল মানুষ তার দিকে এগোতে থাকছে। যত এগোতে থাকছে আগুনের ঔজ্জ্বল্য সেই মানুষগুলোর ভেতরে প্রবেশ করতে থাকছে, আরও কাছে এলে মানুষগুলো সেই আগুনের উত্তাপকে অনুভব করছে।
আগুন এত আকর্ষণীয়, যখন মানুষ এসে সে আগুনের সাথে মিশে যায়, যখন আগুন নিভে যাওয়ার পর সে মানুষগুলো দেহাবশেষ ছাই পাশ হয়ে থাকে, তারা নিজের সত্তাকে হারিয়ে ফেলে। এই আকার থেকে নিরাকার এই পুরো যাওয়ার প্রসেসটা এইরকম করে ব্যাখ্যা করা হয়েছে। আমরা আমাদের প্রথমে সবারই সাকারের প্রয়োজন, বেশ সুন্দর আমার মতো দেখতে একজন মানুষকে প্রয়োজন হয়। দেখবেন দীক্ষার পরে যখন মানুষ পূজা করেছেন বা প্রথমবার ধ্যান করার চেষ্টা করেছেন, শ্রীরামকৃষ্ণের মূর্তিটি মনে আনতে আমাদের কত কষ্ট করতে হয়েছে। কখনো ঠ্যাং আসে তো হাত আসে না, হাত আসে তো ঠ্যাং আসে না, ঠ্যাং এলে নাভি আসে না, বেশিরভাগ সময় মুখখানা আসে, এরকম নানা জিনিস। কিন্তু পা থেকে মাথাটি পূর্ণাঙ্গ মূর্তিটিকে আনতে আমাদের রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। তারপরে একটা সময় সেই পূর্ণাঙ্গ মূর্তিটিকে সবসময় আমরা ধ্যান করতে পারি। এই ধ্যান করতে করতে আমাদের অনুভব হয়, যখন আমাদের ভেতরের সত্তা পূর্ণ হয় তখন মনে হয় এই জগৎ সংসারের সবটুকু আমি আমি আমি, আমার আর কোনো দ্বিতীয় কোনো সত্তা নেই। তোতাপুরী ল্যাংটো এসেছিল, তার কাপড় জামা কিছু নেই, সে জগতে কারুরকে লজ্জা পেত না, কারণ সে প্রত্যক্ষ দর্শন করেছিল জগৎ সংসারে যেখানে যে আছে সব সেই আমি। আপনারাও ঠিক তাই করেন, দেখবেন বুকের এইখানে একটা ফোঁড়া হয়েছে পাবলিকলি, যেখানে আপনি ওষুধ দিতে পারেন না। আপনি বাথরুমে যান, জানলা দরজার ছিটকিনিটা তোলেন, তারপর আস্তে করে জামাটা ওই জায়গাটা সরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওষুধ দেন। আয়নায় আপনার যে প্রতিবিম্ব পড়ে সেটাকে আপনি লজ্জা পান না। কেন পান না? কারণ আপনি জানেন, যদিও ওটা মিথ্যা আপনি জানেন, ওটা আপনি নন, কিন্তু ওটি আপনার প্রতিবিম্ব। ঠিক ওই ভাবটা যখন জগতে সবার প্রতি আমি দেখি, তখন ঠিক ঠিক আমার নিরাকার সাধন হয়। তাই ঠাকুর বলছেন, তুমি তো তোমার পুঁজি অগ্রে দেখো চোখে চেয়ে, তুমি হইয়াছ তুমি কি শক্তিলয়ে, তুমি তো তোমাকে দেখছো জগতের সবার ভেতরে, কিন্তু তুমি যে শক্তিটা, তুমি যে সত্তা, তুমি যে একটা ইন্ডিভিজুয়াল, সেটা কোন শক্তিতে এলে? ঈশ্বর মায়া জগন্মাতা আমাদেরকে ধারণ করেছিলেন বলে তাই তো, তখন তো মা ছেলের একটা অংশ। বাড়ি সুন্দর কথা এখানে, যেবার কেশবচন্দ্র সেন এলেন, ঠাকুর বলেছিলেন, ঠাকুর কেশবকে বললেন, যাও কেশব আমার মাকে গিয়ে একটু গিয়ে প্রণাম করে এসো। তখন কেশব বলতে থাকলো, আমরা তো বাবাই বলে থাকি, পিতাই বলি, মাকে স্বীকার করি না। তো যে তা বটে, গুণী ছেলেই বটে, 10 মাস 10 দিন মা ধারণ করে পালন জন্ম দিলেন, তারপরে একটু একটু করে বরণ বড় করে তুলে সেই মাকে অস্বীকার করবে, তা তো বটেই। তোমরা এই যেখান থেকে সৃষ্টি হচ্ছে সেটাকে যদি, জগৎটাই যদি না থাকে, তাহলে আমি যেখান থেকে সৃষ্টি হলাম সেই সৃষ্টিটাও মিথ্যে হয়। আবার যদি সেই সৃষ্টিটাকে স্বীকার করতে হয় তাহলে আর কোথাও অদ্বৈত থাকে না, সেখানে দ্বৈত থাকে। অদ্বৈত অনুভূতি তখনই যখন এই সৃষ্টিটাকেও আমি বলে বোধ হয়। পুঁথিকার লিখছেন, বসিলে শীতল তলে অঙ্গ সুশীতল, নয়নেতে দেখি ছায়া ছুঁই অবিকল, বসিলে শীতল তলে অঙ্গ সুশীতল, সেই তো ইন্দ্রিয় পুঁজি দেখি নাহি শুনি। না, মিথ্যা যে তোমার সত্য কি প্রমাণ তার, মিথ্যা যদি তুমি আমি যাবত সংসার। তুমি বলছো এই জগৎটা মিথ্যা, তাই যদি হয় তাহলে তুমি কি করে সত্যি হয়? এই জগৎটা যদি মিথ্যা হয়, আমি যদি মিথ্যে হই, তুমি যদি মিথ্যা হয়, তাহলে তুমি যে বলছে জগৎটা মিথ্যে, সে কেমন করে সত্যি হয়? এটা ছিল প্রথম যুক্তি। দ্বিতীয় যুক্তি বলছেন, যেটা দিয়ে আজকে আমরা শেষ করব, বলছেন, দ্বিতীয় বক্তব্য অতি সত্য মানিমন, বস্তুর সত্তায় হয় ছায়ারও জনম, বস্তু যদি হয় সত্য তোমারও বিচারে, ছায়া তবে মিথ্যা বস্তু কহ কি প্রকারে, নয়নেতে দেখি ছায়া ছুঁই অবিকল, বসিলে শীতল তলে অঙ্গ সুশীতল, সেই তো ইন্দ্রিয় পুঁজি দেখি শুনি তারে, বস্তুরে বুঝিলে সত্য অলিক ছায়ার, বস্তু যদি হয় বস্তু তোমারও বিচারে, অলিক ছায়ার সত্তা হইতে না পারে, আকার মাত্রেই যার অলিক জ্ঞান, উপহাস তথায় সাকার ভগবান। বলছেন সূর্য উঠেছে আকাশে, তুমি হেঁটে যাচ্ছ রাস্তা দিয়ে, তুমি হেঁটে যাওয়ার সময় কি হলো না, তোমার যে ছায়াটা পড়ছে সেটাকে তুমি স্বীকার করছো না, তোমাকে তুমি স্বীকার করছো, বলছে এটি সত্য, ওই ছায়া ওটা ভ্রম, ওটা মিথ্যা, সত্যি মিথ্যা, কিন্তু যত এগিয়ে চলেছ তত মিথ্যা। গাছ, বিরাট বড় গাছ রয়েছে, তার সে বিরাট বড় গাছের নিচে তার বিশাল বড় ছায়া হয়েছে,
তুমি গাছটাকে স্বীকার করছো, অথচ যে গাছের তলা ছায়ার তলায় বসে তুমি শান্তি পাচ্ছ, স্বস্তি পাচ্ছ, সেটাকে তুমি স্বীকার করছো না। ছাতাকে তুমি স্বীকার করছো, সেটা বৃষ্টির হাত থেকে, সেটা অস্তিত্বকে তুমি স্বীকার করছো, কিন্তু সেটা যখন খুলে ফেলা হলো, সেটা যে বৃষ্টির হাত থেকে তোমার রক্ষা করছে, সেই যে তার যে আবরণী যে কলা, সেটাকে তুমি অস্বীকার করছো। বলছেন এটা করলে হবে না। বলছেন বস্তু যদি হয় বস্তু, তোমারও বিচারে অলিক ছায়ার সত্তা হইতে না পারে। আকার মাত্রেই যার অলিক জ্ঞান, উপহাস তথায় সাকার ভগবান। বলছেন যদি বস্তুকে স্বীকার করতে হয়, বস্তুর সঙ্গপাঙ্গগুলোকেও স্বীকার করতে হয়, আসল যে কথাটা বলার চেষ্টা করছেন ঠাকুর এত কিছুর মধ্যে দিয়ে তাকে, সেটা হচ্ছে এটা একটা অবস্থা, মনের একটা অবস্থা। আমি চাইলেই সেই অবস্থায় পৌঁছতে পারি না। সাধন ভজন করতে করতে, সাধন ভজন করতে করতে আমরা অনুভব করতে থাকি যে জগৎ সংসারে আমার মধ্যে যিনি, সবার মধ্যে তিনি বিরাজ করেন। আগের দিন একটা কথা বলেছিলাম না, পূজনীয় মেনকা ঠাকুরের কাছে গান শিখতে গিয়েছিলাম, তিনি ব্রাহ্ম ছিলেন। তিনি যখন ব্রাহ্ম, তিনি ব্রাহ্ম সমাজে যত উৎসব হতো, এই ব্রাহ্ম সমাজ, আদি ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ, নববিধান ব্রাহ্ম সমাজ, যেখানে যত ছোটো মোটো ব্রাহ্ম সমাজ আছে, সব জায়গায় তিনি আমায় ট্যাঁকে করে নিয়ে যেতেন গান গাইবার জন্য। আর গাড়িতে যেতে যেতে বলতেন মজা করে, একটু ভালো করে ওদের মুখগুলো দেখবি, চেহারাগুলো দেখবি, কীরকম শুকনো শুকনো, ওরা যেন জন্মে থেকেই ব্রহ্মবাদী হয়ে গেছে, ওরা জগতের দ্বিতীয় সত্তাটাকে বোঝে না, তাই ওরা কীরকম রসকসহীন শুকনো মানুষ, বালকদের চেহারাগুলো দেখবি, বুঝলি তো, কীরকম কীরকম যেন একটা মনে হয় অন্য দেশ থেকে, অন্য প্রদেশ থেকে মানুষ এসেছে। অদ্বৈতবাদ আমাদের জীবনের অন্তিম কথা, এটা একেবারে কথা, কিন্তু সেই অবস্থায় পৌঁছানোর জন্য আমাকে দ্বৈতের পথ ধারণ করতে হবে। যখন আমাদের স্পেসশিপকে মহাকাশে পাঠানো হয়, তখন এই যে মাধ্যাকর্ষণ শক্তির বলয়, এটাকে অতিক্রম করার জন্য স্পেসশিপের সঙ্গে আরও তিন চারটে ওইরকম যন্ত্র লাগানো থাকে, যেটা শক্তি প্রয়োগ করে এই মাধ্যাকর্ষণ বলয়ের বাইরে নিয়ে যাওয়ার জন্য। আপনারা দেখবেন চন্দ্রায়ণ প্রজেক্টে যারা ইয়ে দেখেছেন, অন্যান্যতেও দেখতে পারেন, দেখবেন যখন এখান থেকে যাচ্ছে যন্ত্রটা, তখন সে বিরাট বড় একটা যন্ত্র, সাঁ সাঁ করে চলছে, এরকম এরকম তার চারদিক দিয়ে চারটে আগুনের গোলা চলছে, কিন্তু সেটা যখন পৃথিবীর এটাকে অতিক্রম করে দিল, তার দেখতে খানিকটা থাকে পেন্সিলের মতো আগুনের গোলা, থাকে একটি আগুনের গোলাও থাকে না, সে তখন তার ওই যে সূর্যের আলোয় যে তার যে সোলার ব্যাটারিগুলো কাজ করতে থাকে, তার শক্তি তাতে সেটা ঘুরতে থাকে, আর যে অতিরিক্ত জিনিস সেটা আপনাআপনি ঘষে যায়। ঠিক ওই রকমভাবে এই সাকার, এই পূজা অর্চনা ধ্যান জপ সাকার মূর্তি, এগুলোর আমাদের প্রয়োজন আছে ঈশ্বরকে মনে করার জন্য, তার স্বরূপকে মনে করার জন্য। তারপরে তার সঙ্গে সঙ্গী হলে আস্তে 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 আমাদের আর এসবের কোনো প্রয়োজন হয় না। ছোটোবেলায় মা শিখিয়ে দেন এইটি তোমার বাবা, এইটি তোমার কাকা, এইটি তোমার পিসি, এইটি তোমার মাসি, এইটি তোমার ঠাকুমা, আমরা এইরকমভাবে মায়ের দেওয়া সম্পর্কগুলো শিখতে থাকি, তাদের সঙ্গে থাকতে থাকি, এক এক সময় জীবন পথে চলতে চলতে একজন 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 করে ছেড়ে চলে যায়, আমরা আদতে কিন্তু একা হয়ে যাই, কিন্তু তাদের সেই যে শিখিয়ে যাওয়া জিনিসগুলো সবগুলো আমাদের মনের ভেতরে সঞ্চারিত থাকে, সেগুলো আমাদের জীবনকে পুষ্ট করে। দেখবেন ঠাকুমার কাছে ভালো জিনিসও শিখেছি, ঝাঁটা পেটাও খেয়েছি, কিন্তু যখন তারা চলে যান সেই ভালো শিক্ষাগুলো শুধু মনে পড়ে, সেটা আপনার যে চরিত্র সেটাকে সমৃদ্ধ করেছে। অদ্বৈতবাদ হলো তাই, নিরাকারের যাবতীয় ঘনীভূত মূর্তি, দুধ আছে তাকে আপনি বারবার বারবার জাল দিচ্ছেন, বিরাট তার আকার, সেটা ক্রমাগত কমছে, ক্রমাগত কমছে, ক্রমাগত কমছে, শেষকালে যখন এক লিটার দুধ একটা ছোট্ট এক কাপের মতো ক্ষীরে পরিণত হলো, তখন তার অপূর্ব স্বাদ, যে দুধটা দিয়ে করেছিলেন তার যদি স্বাদ নিয়ে থাকেন তাহলে এই স্বাদটার সাথে কোনোভাবে মিশতে পারবেন না। আলাদা করে কিচ্ছু দেয়নি, জীবনের মন্থন তাকে ওই অনন্ত থেকে ক্ষুদ্রে রূপান্তরিত করতে চেয়েছে। অদ্বৈতবাদটা হলো ঠিক তাই, এই দ্বৈত সত্তার সঙ্গে সাধন করতে করতে দ্বৈতের যা কিছু অধিকাংশ, যা কিছু অপ্রয়োজনীয়
আপনা আপনি ছেড়ে যায়। রাজা মাঝের কথাই আছে না, প্রথমে আমাদের মনে হতো খুব ভালো করে ফুল দিয়ে সাজাই, গাঙ্গরামের মিষ্টি দিই, ভীমনাগের মিষ্টি দিই, পরে আর সেগুলোর প্রয়োজন হতো না, আমরা নিজেরাই বুঝতে পারি ছেড়ে চলে যাই। সারা জীবনটা একটা উপযোগিতা বিধি ইউটিলিটি ভ্যালুর ওপর দাঁড়িয়ে আছে। আপনি ইউটিলিটি ভ্যালু বাড়ান, জীবন আরও বেশি আকর্ষণীয় হবে। আপনি ইউটিলিটি ভ্যালু কমিয়ে ফেলুন, জীবন অনেক বেশি সাদা মাটা হয়ে যাবে। ওই যে অর্থনীতিতে পড়ানো হয় না, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বিধি। এই বলরাম মন্দিরের বাইরে বেরিয়ে পড়লেন, আজকে ক্লাসের শেষে বড় বড় কমলা লেবু বিক্রি হচ্ছে 100 পয়সা প্রতি পিস, কপাকপ কপাকপ করে সবাই কিনতে থাকলো। তারপরে ভাবলেন 100 পয়সা খেয়েছি, তাহলে এতটা বাস ভাড়া বাঁচাতে হবে, তাহলে ওই মোড়ের মাথা থেকে বাসটা ধরবো। ওখানে গিয়ে দেখলেন আবার ওই রকম বড় বড় কমলা লেবু, জিজ্ঞেস করলেন কত করে, বলছে 100 পয়সা, 97 পয়সায় দেবে তো, বলছে হ্যাঁ দেবো, বাস আবার খেলেন, আবার বাঁচাতে হবে সাম্বাজের মোড় অব্দি। মনীন্দ্র কলেজে গিয়ে দেখলেন আবার ওইরকম সুন্দর সুন্দর কমলা লেবু, তখনও পেটে জায়গা আছে, খেয়েইনি আজকে ফলাহার রাত্রিরে হোক। তারপরেও একশো কত দাম, 100 পয়সা, 93 পয়সায় দেবে, তারপরে হয়ে গেল। তারপরে খেতে খেতে আবার পয়সা বাঁচাতে হবে, শ্যামবাজারের মোড়ে চলে গেলেন। সেখানে গিয়ে তখন দেখছেন শ্যামবাজার বাজারে আরও ভালো ভালো কমলা লেবু বিনা পয়সায় দিচ্ছে, হরলাল দা থেকে বিনা পয়সায় দিচ্ছে, ট্রেডার্স অ্যাসেম্বলি থেকে। আপনি ভুলেও কিনছেন না, কারণ তার যে ইউটিলিটি ভ্যালু সেটা জিরো হয়ে গেছে। জোর করে অদ্বৈতবাদী হওয়া যায় না, দ্বৈতের সাধন করতে 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 অদ্বৈতে মন আপনা আপনি চলে যায়, কখন ছেড়ে যায় বুঝতে পারবেন না। এখন যারা নতুন তারা ঠিক লোডশেডিংয়ের মহিমা জানে না, আমরা যারা ধারী এখন লোডশেডিংয়ের মহিমা জানি। যখন লোডশেডিং হতো আপনি পাখা দিয়ে এমনি এমনি করে হাওয়া খাচ্ছিলেন আর আস্তে আস্তে ঢুলছিলেন, ঢুলতে ঢুলতে ঘুমিয়ে গেছেন, কিন্তু রিফ্লেক্স অ্যাকশানে আপনি পাখা করে চলেছেন। এমন সময় পাখা হাওয়া এই ইলেকট্রিসিটি এসে গেল, কারেন্ট এসে যাওয়াতে তখন আপনি হাওয়া করছিলেন, তারপরে ধীরে 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 কখন যে আপনার হাতটাকে পাখা পড়ে গেছে, আপনি নিচে নেমে গেছেন, আপনি নিজেই বুঝতে পারেননি। ওই হাওয়া খাওয়াটা ওইটা হচ্ছে দ্বৈত ভাবনা ছিল। যখন এর সঙ্গে অ্যাটাচড হয়ে গেলেন, ঈশ্বর আর আপনি এক হয়ে গেলেন, তখন এই হাওয়াটার প্রয়োজন আপনা আপনি আপনি ছেড়ে দিলেন। তখন নিজে নিজে অনুভব করবেন যে এইটা হবে না। যখন প্রথম কিনে নিয়ে এসেছিলেন ঠাকুরকে, তখন মনে হতো অদ্বৈত আশ্রমের ঠাকুর, ল্যামিনেট করা ঠাকুর, ল্যামিনেট করা মায়ের ছবি। কিন্তু ছমাস বাদে থেকেই ওরকম কি বলে, ল্যামিনেট করা ঠাকুরের জন্য ফল কাটছি, আপনি বলেন ফল কাটছেন আর ঠাকুর ঘরে কাজ করছেন, ঠাকুরের জন্য ফল কাটছেন, ঠাকুরের জন্য ফল করছেন। ঠিক এরকমভাবে সাধন এবং বিশ্বাস, এটি আচরণগত করতে 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 আমাদের এই দ্বৈত সত্তা ভেঙে যাবে। তাকে জোর করে হয় না, জোর করে হলে ওই খানিকটা সেই শুষ্কম কাষ্ঠম তিষ্ঠতি অগ্রের মতো সারা জীবনের মতো চলতে থাকে। আজকের মতো এই পুঁথি শেষ হলো, খুব সম্ভবত আগামী 2 মাস পুঁথি ক্লাস হবে না, কারণ ডিসেম্বর মাসে এই দিনটা শ্রী শ্রী মায়ের জন্মতিথি পড়েছে বোধ হয়, এই ক্রিসমাস পড়েছে, আর তারপরের মাসে আমরা ব্যস্ত থাকবো গঙ্গাসাগর মেলার জন্য। আপনাদের সঙ্গে আবার ফেব্রুয়ারি মাসে আবার দেখা হবে, ততদিন অবধি আপনারা এই পুরনো জিনিসগুলো ভাবতে থাকুন। আজকের মতো পুঁথি পাঠ, এবছরের মতো পুঁথি পাঠ শেষ হলো। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি 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 হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।